পৃথিবীতে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের চাহিদা বাড়ছে এই খাদ্যের মধ্যে মাছ একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আমরা জানি যে নদীতে স্বাভাবিকভাবে যে মাছ পাওয়া যায় তা দিয়ে জনগণের চাহিদা মেটানো সম্ভব হয় না বলেই খাল বিল পুকুরে মাছ চাষ করার প্রথা প্রচলিত হয়েছে অনেক দিন ধরেই কিন্তু নদী পুকুর ছাড়াও মাছ চাষ করা সম্ভব মনে প্রশ্ন জাগছে আর আশ্চর্য লাগছে তাই না হ্যাঁ এই অসম্ভবকে সম্ভব করেছেন নদীয়া জেলার টেহট্টো থানার মালিয়াপোতার বাসিন্দা আয়ুব আলী খান আয়ুব আলী তার পঁচিশ কাঠা জমিতে পুকুর না কেটে বরং জমির উপর চার ফুট উঁচু পাঁচির গেঁথেছেন আর তিন ফুট পর্যন্ত জল দিয়েছেন পাম্প থেকে আর এভাবেই তিনি বছর ধরে আগে থেকে মৎস্য চাষের ক্ষেত্রে এক অভিনব পন্থার সূচনা করেছেন শুধু তাই নয় আয়ুবালি এভাবে মাছ চাষ করে লাভের মুখও দেখেছেন তবে জলের গভীরতা কম থাকায় বড়ো মাছ বাদ দিয়ে তেলাপিয়া বাটা জিওল মাগুর ও ছোট মাছের চাষের উপরে তিনি জোর দিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য যে আয়ুবালি খানের এই অভিনব মৎস্য চাষের পদ্ধতি ইতিমধ্যেই চারিদিকে সাড়া ফেলে দিয়েছে আর তাই তো দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এই পদ্ধতি দেখতে এই যেমন এদিন বাদগুলা থেকে কয়েকজন এসেছেন তার এই মৎস্য চাষের অভিনব পন্থা দেখতে তাদের মধ্যে পরেশচন্দ্র মণ্ডল বললেন মাটির উপর কিভাবে মাছ চাষ হয় তা তো কোনো দিন দেখিনি তাই মালিয়াপোতা এসেছি এই মাছ চাষ দেখতে যাতে বাড়ি গিয়ে আমরাও ঠিক এইভাবে মাছ চাষ করতে পারি টেওটো থেকে প্রণব বিশ্বাসের রিপোর্ট খবরের দর্পণ মূলত যে সমস্ত বন্ধা জমি বা যে সমস্ত জমিগুলো চাষাবাদ হয় না বা পড়ে আছে পরিত্যাক্ত স জমি সেই জমিগুলোতে যদি এইভাবে ফেলে না রেখে ইউটিলাইজ করা যায় অল্প জমিতেই ছোট ছোট করে পাট করে করে করা যায় তাহলে সেখানে ইয়ে করা সম্ভব লাভ করা সম্ভব এবং প্রকৃতগতভাবে প্রকৃতিগতভাবে যে সমস্ত জায়গাগুলো নিচু একটু নিচু সে সমস্ত জায়গাগুলো এইভাবে ছোট ছোট করে যদি পাঠকর করা যায় তাহলে অনেক বেশি আমরা প্রফিট করতে পারবো আপনার নাম আমার নাম আয়ুয়ালি খান বাড়ি মালিয়াপোতা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট